হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা বহুল প্রতীক্ষিত একটা ভিডিও, যেটা আপনারা অনেকেই চেয়েছেন, যেটা গেমিং রিলেটেড একটা ভিডিও। আমি অনেক দিন পর গেমিং রিলেটেড ভিডিও করছি, কারণ আমি আমার চ্যানেলে এখন থেকে এডুকেশনাল ভিডিও করছি। আপনারা যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন, তারা তো অলরেডি জানেন যে আমি এডুকেশনাল ভিডিও বানাচ্ছি এবং অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছি। সেই জন্য গেমিং নিয়ে ভিডিও আমি একদমই কমিয়ে দিয়েছি এবং কিছুদিন পর হয়তোবা কম দিব, কারণ আমি চাচ্ছি যে গেমিং করে আর কয়দিন। অবশ্যই আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হলে নতুন নতুন টেকনোলজির সাথে আমাদেরকে অবশ্যই কানেক্টেড হতে হবে। এই জন্য আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও করছি। আর আজকের ভিডিওটা আপনাদের বহুল প্রতীক্ষিত, এই জন্যই বললাম যে আপনারা জানেন যে রেজার গোল্ড নিয়ে আমার একটা বিশাল বড় একটা সিরিজ আছে এবং সেই সিরিজটা আপনাদের সকলেই পরিচিত। এবং এই প্লেলিস্টে, রেজার সিরিজের প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিও আছে আপনাদের কাছে সবগুলোই ভালো লেগেছে এবং আপনারা অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করছেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রি ফায়ারের সেল কীভাবে কিনতে হয় রেজার গোল্ড দিয়ে, সেটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও করব। বাট কোনো একটা কারণে ওই ভিডিওটা করা হয়নি। বাট আমি আবারও আমার মাথায় আসলো কেন আমি এই ভিডিওটা করি। তো ওই ভিডিও করার আগে আমি আরেকটা ভিডিও করতে চাই, যেটা হচ্ছে রেজার গোল্ড কিনা। আমি আপনাদেরকে রেজার গোল্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, রেজার গোল্ড অ্যাকাউন্ট কীভাবে রিলোড করতে হয়, রেজার গোল্ড দিয়ে কীভাবে ইউসি কিনতে হয়, কীভাবে পাবজির লাইটের ভিসি কিনতে হয়, কীভাবে মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাংয়ের ভিসি কিনতে হয়, কীভাবে লাইকের ডায়মন্ড কিনতে হয়, এছাড়াও আরও অনেক জিনিস আপনাদেরকে রেজার গোল্ড দিয়ে করিয়ে দেখেছি। বাট সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে কীভাবে রেজার গোল্ড পিন কিনতে হয় এবং সেই পিন কীভাবে রিলোড করবেন। রিলোড করা তো দেখিয়েছি, কিন্তু কী পিন যেটা আমি রিলোড করছি ওই পিনটা আমি কোথায় পেলাম, কীভাবে পেলাম এবং কীভাবে কিনলাম, এই নিয়ে কিন্তু আমি ভিডিও করিনি। অনেকে আপনারা জানেন যে রেজার গোল্ড পিন হচ্ছে, অনেক সেলার আছে, আপনারা দারাজ হোক বা বিভিন্ন ফেসবুক পেজ হোক এইগুলো কিনতে পারবেন। বাট আমি একটা ওয়েবসাইট থেকে কিনি এবং ওই ওয়েবসাইটে এতটাই ট্রাস্টেড যে আমি অনেকগুলো ভিডিওতে ওই ওয়েবসাইটটি নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে গেমন। এমন এত বেশি কথা বলেছি, আপনারা অনেকেই মনে করেন যে গেমন হচ্ছে আমার একটা ওয়েবসাইট। না, গেমন আমার কোনো ওয়েবসাইট না, গেমন থেকে আমি সবসময় গেমিং প্রোডাক্টগুলো কিনি, কারণ গেমন হচ্ছে গিয়ে এমন একটা ওয়েবসাইট, তারা কখনো ফ্রড করে না বা ট্রাস্টের ইস্যু হয়নি। আমি মোটামুটি 3 থেকে 4 বছর হবে এই পর্যন্ত যে গেমন থেকে বিভিন্ন গেমিং আইটেম কিনি, তারা কখনো ফ্রড করে নাই, টাকা মেরে দেয় নাই, সবসময় সঠিক জিনিসটা বুঝিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গেমন থেকে কীভাবে আপনার রেজার গোল্ড কিনবেন, এবং সেটা হচ্ছে আপনার যদি বিকাশ থাকে, রকেট থাকে বা আপনার যদি যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক থেকেও সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি বিকাশ থেকে টাকা দিয়ে কীভাবে কিনতে হয় সেটা দেখাবো। ও, আরেকটা কথা, আপনারা অনেকেই আবার বলেন যে ভাই আমার হচ্ছে গিয়ে মালয়েশিয়ান সার্ভারের রেজার গোল্ড লাগবে, আমার সিঙ্গাপুর সার্ভারের রেজার গোল্ড লাগবে, আমার ইউএসএ সার্ভারের রেজার গোল্ড লাগবে। তো এই সব ধরনের রেজার গোল্ডই গেমনে পাবেন। তো আমি আশা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা রেজার গোল্ড নিজে নিজে কীভাবে কিনতে হয় সেটা শিখবেন এবং অন্য কারোর উপর আর ভরসা করে থাকতে হবে না রেজার গোল্ড কেনার জন্য। আরেকটা কথা বলতে চাই, যারা সেলার আছেন, আমি জানি অনেকেই সেলাররা এই ভিডিওগুলো দেখেন আমার, তারা হয়তো রেজার গোল্ড কিনতে যাবেন গেমনে। বাট গেমনে আমি একটা কথা বলে নিই যে প্রাইসটা একটু আপ থাকে, একটু দামটা বেশি থাকে, কারণ ওরা জেনুইন প্রোডাক্ট দেয় এবং কোনো ফ্রড হয় না এই কারণে। তো প্রাইসটা একটু আপ থাকবে, যারা সেলার তাদের জন্য হয়তো বা এটা কিনে ততটা লাভ হবে না, তাই আন্তাজি বকাবকি না করে আপনার যদি মনে হয় যে না এই প্রাইসে আপনি কিনলে আপনার লাভ থাকবে তাহলেই কিনেন, অত অযথা কেনার দরকার নেই। আর আপনি যদি নর্মাল হন যে না আমি আমার জিনিস কিনবো, তাহলে আপনি সরাসরি কিনতে পারেন। তো চলুন বকবকানি বাদ দিয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে আর দেখে নেই যে কীভাবে গেমন থেকে আমরা রেজার গোল্ড কিনবো। আর আরেকটা কথা, এই যে গেমনের যে ওয়েবসাইটের লিঙ্ক, এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিলেও সেই লিঙ্কটা পেতে পারেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই যে গেমন থেকে কীভাবে রেজার গোল্ড কিনবো। চলুন আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রথমে আমি যেটা করবো যে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা যে কোনো ব্রাউজারই আপনাদের ফোনে ইউজ করতে পারেন, এটা আপনাদের মনের সম্পূর্ণ ইচ্ছা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক পেস্ট করার যে অপশন আছে, আমি একটা নিউ ট্যাব খুলে নিই। দেখতে পাচ্ছেন সার্চ অথবা যে ওয়েব অ্যাড্রেস লেখার যে অ্যাড্রেস, এখানে আমি একটা লিঙ্ক পেস্ট করে দিব। তো এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? এই লিঙ্কটা আপনারা সম্পূর্ণ পাবেন হচ্ছে আমার যে ফেসবুক, এই যে ভিডিওটা দেখছেন ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিলেও আপনারা পেতে পারেন। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গেমনের এই ওয়েবসাইটে চলে আসবে এবং সরাসরি আপনাদের রেজার গোল্ডের যে কেনার অপশন এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে রেজার গোল্ড, তো আপনারা যদি একটু নিচে স্ক্রল করে আসেন তাহলে দেখতে পারবেন এখানে রিজিওন চুজ করার একটা আছে। দেখতে পাচ্ছেন প্রথমেই অপশনটা চুজ এ রিজিওন, মানে আপনি কোন দেশে রেজার গোল্ড কিনতে চান সেটা অপশন আসবে। এখানে গ্লোবাল আছে, ইউএস আছে এবং মালয়েশিয়ান এমআই আছে। তো আপনার অ্যাকাউন্টটা যদি গ্লোবাল হয় তাহলে গ্লোবাল কিনবেন, যদি ইউএসএর হয় ইউএসএ কিনবেন এবং এমআই যদি হয় তাহলে এমআই কিনবেন মালয়েশিয়ান।
আর আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটা ইউএসএর, তাই আমি ইউএস সিলেক্ট করলাম। আমি সম্পূর্ণ ভিডিওতে ইউএস নিয়েই দেখাচ্ছি। এরপর হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টে ক্লিক করলে আপনারা কত রেজার খেলতে চান, $5 আছে, $10 আছে, $20 আছে, $50 আছে, $100 আছে। তো আমি $5 একটা পিন কিনবো, তাই $5 সিলেক্ট করলাম। তাহলে আমার এখানে দামটা দেখাচ্ছে $460। তো আমি অ্যাড টু কার্ড যে এই লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা কী করবে, যেমন আমি একটা কার্ড কিনবো, তো সাথে সাথে আমার রিলোড করে আমার কার্টে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো কার্টে আসার পর দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে, আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে হচ্ছে আপনারা আপনাদের কার্টের ডিটেলস, আপনারা কী কিনছেন এবং ওই প্রাইস প্রোডাক্টের দাম কত সেই জিনিসটা খুব সুন্দর করে এখানে দেখাবে। আগে যদিও যে উপরে যে অপশন ছিল ওইখানে ক্লিক করলে তারপর আসতো, বাট এখন সরাসরি কার্টে চলে আসে। এটার গেম অন একটা নতুন আপডেট করেছে তাদের মধ্যে, যে আপনি সরাসরি অ্যাড টু কার্ডে ক্লিক করে কার্ডের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই কার্ড থেকে আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করে এখন আমাদের পেমেন্ট করতে হবে। ও আরেকটা কথা বলে নেওয়া ভালো, গেম অনে যদি আপনারা কিনতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ওয়েবসাইটে, গেম অন ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেরকম আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করেন সেম ওই রকমই। তো আমরা একটু নিচে আসলাম, নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এরকম ডিটেলসটা দেখাবে। দেখানোর পর আমরা দেখতে পারি যে কত দাম নেবে না নেবে এখানে দেখাবে। দেখানো হলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল যে লেখাটা প্রসিড টু চেক আউট, এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো এই প্রসিড টু চেক আউটে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমাদেরকে লগ ইন থাকলে আমাদের পেমেন্টের জন্য আমাদের ডিটেলসটা আসবে, ঠিক আছে। তো এখানে দেখুন বলছে ইউ মাস্ট বি লগড টু চেক আউট, আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে অবশ্যই আপনাদের কি একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো দেখতে পাচ্ছেন যে উপরে লগ ইন স্ল্যাশ সাইন আপ যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন নিয়ে আসবে, এখানে লগ ইন এবং নিচে হচ্ছে রেজিস্ট্রেশনের অপশন থাকবে। তো আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, একটা ইউনিক ইউজার নেম দিবেন, ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। এরপর রেজিস্টারে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ইমেল চলে যাবে এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, তারপর আবার এসে এখানে লগ ইন করবেন। দেখুন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি, কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আর আমি লগ ইন করছি না, মানে রেজিস্ট্রেশন করছি না, ডিরেক্ট লগ ইন করছি। তো আমি এখন লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক দিলে দেখবেন যে এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিকভাবে, ঠিক আছে। তো আমরা একটু সময় ওয়েট করি, দেখবো যে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে এবং এখানে আমার অ্যাকাউন্ট ডিটেলসটা দেখাচ্ছে। আমরা যদি একটু উপরে তাকাই দেখবো মাই কার্টের মধ্যে দেখছেন $1,460, এটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু চলে যায়নি, ঠিক আছে। আমি যে কার্ট করছিলাম মানে কার্টের মধ্যে মানে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যে এটা আমি কিনবো, দেখুন এই অপশনটা আবার চলে আসছে। তো আমরা এখন কী করবো, প্রসিড টু চেক আউটে ক্লিক করবো। এখন সরাসরি পেমেন্ট করার যে অপশনটা সেটা চলে আসবে, এর আগে আমাদের একটা অ্যাড্রেস ডিটেলস আসবে, বিলিং অ্যাড্রেস। তো এখানে আপনারা কী করবেন, সিম্পলি আপনাদের নাম, লাস্ট নেম, আপনাদের কান্ট্রি, আপনাদের অ্যাড্রেস, আপনাদের জিপ কোড, ফোন নাম্বার, ইমেল, এখানে সব কিছু অটোমেটিক দেওয়া থাকবে কিছু জিনিস, আর কিছু জিনিস আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আমার আগেই পূরণ করা আছে, কারণ আমি অলরেডি আগে কিনেছি কয়েকবার, যার কারণে এগুলো আমার পূরণ করা আছে। একবার পূরণ করলেই হবে, পরের বার থেকে অটোমেটিকভাবে চলে আসবে, তাই এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিস পূরণ করবেন। এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এটা না করলেও হবে। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা যেটা করবেন, এখানে সব কিছু ঠিক থাকলে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে অটোমেটিকভাবে সূর্য পে সিলেক্ট করা আছে, এটাই থাকবে। এখানে যে টিক চিহ্ন দেওয়ার অপশনটা, এটাতে ক্লিক করবেন। টিক চিহ্ন দিয়ে প্লেস অর্ডার নামে একটা অপশন আছে, দেখবেন রেড যে বাটনটা, এই প্লেস অর্ডার বাটনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। যখনই আপনার প্লেস অর্ডার বাটন ক্লিক করবেন, এটা দেখতে পারেন অটোমেটিকভাবে আবার লোড নিবে। লোড নিয়ে এখানে নতুনভাবে এরকম একটা অপশন আসবে, এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর সরাসরি পেমেন্ট করার অপশন চলে আসবে। তো এখানে আপনারা কয়েকটা মাধ্যমে পেমেন্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, ভিসা, মাস্টার কার্ড, DBBL, রকেট, ট্রাস্ট ব্যাঙ্ক, টপ অ্যাপ, ইসলামী ব্যাঙ্ক, তারপর হচ্ছে এম ক্যাশ, শিওর ক্যাশ, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা আপনাদের পছন্দের যেই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। তো আমি যেহেতু বিকাশে করবো, এখান থেকে সিম্পলি কী করবো, বিকাশের যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এখানে, এটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করলে সরাসরি এটা চলে আসবে। তো এখানে মাঝে মাঝে এটা চলে আসে অটোমেটিকভাবে, আর যদি না আসে তাহলে পে তে ক্লিক করলেই চলে আসবে। তো এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে পার্সোনাল যে বিকাশ নাম্বার সেটা লিখবেন। বিকাশ নাম্বার লেখার পর এখানে কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই বিকাশে একটা পিন চলে যাবে, এটা হচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য যে এই বিকাশ নাম্বারটা আপনারই। তো এই পিনটা অটোমেটিকভাবে লিখে দিবেন বা সরাসরি দেখে দেখে লিখে দেবেন। আমার মেসেজ চলে আসছে, আমি উপর থেকে দেখে দেখে লিখে দিলাম। লেখার পর এখানে আপনাদের যে বিকাশের পিনটা আছে সেটা দিবেন। আমি এখানে হাইড করে দিয়েছি, কারণ আমি চাই না যে আমার পিনটা অন্য কেউ দেখুক। তো আমি এখানে হাইড করে কনফার্ম বাটনে ক্লিক করলাম।
কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমার বিকাশ থেকে 460 টাকাই কাটবে। এখানে ভয়ের কোনো কারণ নেই, এখানে যত লেখা আছে ঠিক তত টাকাই কাটবে। আমার 460 টাকা ছিল, 460 টাকাই কিন্তু কেটে নিবে। তো দেখুন আমার অটোমেটিক বিকাশ থেকে কিন্তু উপরে মেসেজ চলে আসছে যে 60 টাকা কাটছে। এবং এখানে একটা এই ওয়েবসাইটে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে যে পেজ নট ফাউন্ড। তো এটা আসলে ভয়ের কোনো কারণ নেই, অর্ডারটা আপনাদের হয়ে গেছে। এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি যে কোথা থেকে দেখবেন যে অর্ডারটা যে অ্যাকচুয়ালি কনফার্ম হয়েছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টের একটা ডিটেলস দেখতে পারবেন। আপনি যদি একটু নিচে আসেন স্ক্রল করে, তো দেখুন এখানে অ্যাকাউন্টের নামটাম লেখা আছে এবং এখানে দেখুন রিসেন্ট অর্ডার নামে একটা নীল লেখা আছে। এই রিসেন্ট অর্ডারসে ক্লিক করবেন। রিসেন্ট অর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে প্রথম যে অর্ডারটা দেখতে পাচ্ছেন 460 টাকা, এটা দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তার মানে তারা পেমেন্টটা পেয়েছে এবং প্রসেস করছে। প্রসেস করার পর তারা যখন কনফার্ম করবে যে পেমেন্টটা তারা পেয়েছে, সাথে সাথে আমাদেরকে ইমেল এবং এই যে এখানে যদি আমরা ভিউতে ক্লিক করি এখানেও আমরা দেখতে পারবো যে ওরা হচ্ছে কোডটা আমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, আমরা যদি দেখি দেখবো যে আমাদের এখানে অর্ডারের ডিটেলসটা এবং কী হচ্ছে এখন সেটাও লেখা আছে। এবং আমরা যদি আমাদের SMSগুলো একটু চেক করি যে বিকাশের, যে দেখুন বিকাশের একটা কোড আসছিলো এবং কোডটা যখন আমি লিখে আমার পিন নাম্বারটা দিয়েছি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু 460 টাকাই কেটে নিয়েছে। ঠিক আছে, এবং আমি যদি ইমেলটা চেক করি, ও আপনারা যেই ইমেল দিলে রেজিস্ট্রেশন করবেন গেম অনের মধ্যে, এমন না যে রেজার গোল্ডের অ্যাকাউন্ট দিয়েই করতে হবে, আপনারা যে কোনো ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। ওই ইমেলটা যদি একটু চেক করেন, আপনারা একটু জাস্ট রিলোড নেবেন, অনেক সময় আসে না, একটু রিলোড দিবেন অনেক সময় নেটের প্রবলেম থাকলে। তো দেখুন এখানে সূর্যপে এবং গেমন থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে। গেমনের মেসেজটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন ওরা মেসেজ পেরেছে যে অলরেডি তারা অর্ডারটা রিসিভ করেছে। এবং আরেকটা মেল ইমেল কিন্তু এসেছিলো সূর্যপে থেকে, সেটা কিনা হচ্ছে আমার পেমেন্ট প্রুফ, আমি যে পেমেন্ট করেছি সেই প্রুফটা, যে এখানে 460 টাকা আমি কিসের মাধ্যমে পেমেন্ট করেছি ওটা কিন্তু PDF-এ সম্পূর্ণ জিনিসটা লেখা আছে। তো পেমেন্ট করার পর অনেকেই একটু ভয় পেয়ে যান যে পেমেন্ট তো করলাম ভাই, এখন হচ্ছে গিয়ে আমি রেজাল্টগুলোটা পাবো কীভাবে, পাবো কোথায়? তো গেমনের একটা সিস্টেম হচ্ছে, ওদের ওয়েবসাইটে যদি কোনো কিছু অর্ডার করেন সেই জিনিসটা পেতে আপনাকে 5 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। কারণ তারা হচ্ছে ম্যানুয়ালভাবে চেক করার পর এরপর হচ্ছে আপনাদেরকে সেই কোড বা যেই সার্ভিসটা আপনারা তাদেরকে থেকে কিনেছেন সেটা প্রোভাইড করে। তো এই জন্য গেম অনে অর্ডার করার পর 15 থেকে 10 মিনিট বা 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা ডিরেক্ট সরাসরি আপনাদের গেম অন ওয়েবসাইটে এসে আপনাদের রিসেন্ট অর্ডার থেকে এখান থেকে এসে চেক করতে পারেন। অথবা আপনারা যদি চান যে ইমেল দিয়ে আপনারা গেম অনে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা যদি একবার চেক করেন তাহলেই দেখবেন যে এখানে আপনাদের উপরে যে ইমেল চলে আসছে। তো আমি একটা ডেমো ইমেল দিয়ে দিব, মানে এই ইমেলটাই আমি পরবর্তীতে, আমি দেখতে পাচ্ছেন 4:32 আমি অর্ডারটা করেছি। এবং আমি যদি দেখাই আমি এখানে একটা স্ক্রিনশটটা দিয়ে দেবো, দেখুন 4:32 কিন্তু আমি মোটামুটি 30 বা 29 আমি অর্ডারটা দিয়েছি গেমনে। এবং পরবর্তীতে আমি একটু গেমনের আগের যদি মেসেজ থাকে দেখি দেখাই। আচ্ছা, গেমনের অনেক আগেই অর্ডার করেছিলাম এই ইয়েটা দিয়ে। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে 4:45 মোটামুটি 15 মিনিটের মাথায় কিন্তু দেখুন এই যে এরকম একটা মেল চলে আসছে যে গিফট কার্ড কোড এবং দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার এবং পিনকোডটা এইভাবে দিয়ে দিবে। এখান থেকে জাস্ট কী করবেন, পিন এবং সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনার রিলোড করে নেবেন। রিলোড কীভাবে করতে হয় সেটা তো আপনারা অলরেডি জানেন, অথবা যদি না জানেন তাহলে ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে।